নমস্কার রত্নাদি ব্লগে সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজ আবার একটা নতুন ব্লগ তোমাদের সামনে শুরু করছি। তো আজ সকালবেলা স্নান করে পুজো করে তো আজ মহা অষ্টমী। শুভ মহা অষ্টমী সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো সবাই পুজো খুব ভালো কাটাও। তো আমিও পুজোতে খুব আনন্দ করছি। তো আজ অষ্টমী পুজো দিতে যাচ্ছি, ওই যে একটা ডালাও সাজিয়ে নিয়েছি। তো চলো মন্দিরের দিকে যাই, গিয়ে ওখানে গিয়ে আবার দেখাবো। তো এই যে আমি, মেয়ে, তোমাদের দাদা ভাই, তো সবাই একসঙ্গে গুছিয়ে তো যাচ্ছি মন্দিরের দিকে পুজো দিতে। তো পাশেই আমার একটা বান্ধবী আছে, বান্ধবীর বাড়িতে মায়ের পুজো হচ্ছে, তো ওখানে যাব। তো এই যে আছে আমার ভাইয়ের বউ, এই দেখো। তো চলে এসেছি বান্ধবীর বাড়িতে। তো এই যে আমি মায়ের চরণে আলতা সিঁদুরটাই দিয়ে দিলাম, তো দিয়ে এখানে মায়ের অঞ্জলি দেব। আর এই যে ব্রাহ্মণ মশাই আমাকে টিপ দিয়ে দিলেন, যিনি এই যে পুজো করছেন ইনি হচ্ছেন আমার বন্ধু, একই সঙ্গে পড়েছি। তোমরা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে এই বন্ধুটার নাম রতন আচার্য। এ নিবেদিতার অ্যাস্ট্রোলজার, মানে ও জ্যোতিষশাস্ত্র করে, তো নিবেদিতার হাতটা কুষ্ঠিটা ওই বিচার করেছিল। তো দেখো, দেখলে নিশ্চয়ই হয়তো তোমরা চিনতে পারবে ওই যে রতন আচার্য। তো এই যে বন্ধুটার সঙ্গে একটু আমি ছবি তুলে নিলাম। তো তারপর এই যে আমার ভাইয়ের বউ, আমি আর আমার দিদি, এই যে একসঙ্গে একটু মন্দিরের সামনে দাঁড়িয়ে একটু ছবি তুললাম। কি বিচ্ছিরি, দেওয়া যাবে না এটা। তারপরে চলে এসেছি আমাদের পাশেই স্কুলের মাঠে যে বড় পুজোটা হয় সেই পুজোর মন্দিরে। তো দেখো এই প্যান্ডেলের ভেতরে এই যে আমি সবার সঙ্গে একটু দেখা করে, আর এইটা হচ্ছে আমাদের বৌমণি, আমার মাসিমণির বৌমা, এইগুলোও মাসিমণির বৌমা। তো এই যে সবার সঙ্গে একটু ছবি তুলে বেশ গল্প করে আনন্দ করে, তো এই যে বৌমণির সঙ্গেও ছবি তুলে নিলাম। তো এখানে কিছুটা সময় কাটানোর পরে তো একদম আমরা সরাসরি চলে যাব, এই যে তোমাদের দাদা ভাইয়ের আমি চলে যাব আমাদের রামকৃষ্ণ আশ্রম। তো আশ্রমে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তো আশ্রমে খুব সুন্দর পুজো হয় ওখানে, কুমারী পুজো। তা তোমাদের একবার দেখাবো ওখানে কত সুন্দর কুমারী পুজো হয়। তো চলো, ওই যে মায়ের মূর্তিটা দেখছো, সেই দেখো মায়ের মূর্তির পাশে, তোমরা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে, দেখো সুন্দর সিংহাসনে একটা বাচ্চা মেয়ে বসে আছেন ওখানে, পুরোহিত মশাই পুজো করছেন। তো দেখো কুমারী পুজোটা তোমাদের সামনে একটু তুলে ধরলাম। তো গত বছর এই কুমারী পুজোটা নিবেদিতা দেখাতে চেয়েছিল তোমাদেরকে, কিন্তু দেখাতে পারিনি, আমরা একটু লেট করে গেছিলাম। তো এই কুমারী পুজোটা দেখানোর জন্যই ওখানে আগে আগে যেতে হয়েছে। তো 9টার সময় কুমারী পুজোটা হয়। তো দেখো কুমারী পুজোটা তোমাদের একবার এই জন্য সুন্দরভাবে দেখিয়ে দিলাম। আর এখানে প্রচুর ভক্ত হয়, ভক্তরা এখানে সুন্দরভাবে বসে প্রায় 2-2500 লোক একসঙ্গে বসে আশ্রমে সুন্দরভাবে অঞ্জলি দেয়। তো দেখো তোমাদের দেখাই কত ভক্ত এখানে বসে আছে। কত ভক্তরা এখানে একসঙ্গে বসে মায়ের অঞ্জলি দিচ্ছে। তো এখানেও সবার সঙ্গে একটু দাঁড়িয়ে গল্প করলাম, সবার সঙ্গে দেখা হলো, বেশ ভালো লাগলো, খুব আনন্দ করলাম। তো তারপর এখানে প্রসাদের ব্যবস্থা করা হয়, প্রত্যেক বছর সব ভক্তরা এখানে প্রসাদ গ্রহণ করে, সবার জন্য প্রসাদ থাকে, সুন্দরভাবে লাইন করে এখানে প্রসাদ দেওয়ার ব্যবস্থা আছে। তো আমরাও এখান থেকে প্রসাদ নিয়েছি। তো এখানে খিচুড়ি প্রসাদ আর যে মায়ের ভোগের প্রসাদ সব কিছুই দেওয়া হয় এখানে। তো চলো মায়ের প্রসাদ নিচ্ছি ওখান থেকে লাইন করে, আমি আর তোমাদের দাদা ভাই বসেই প্রসাদটা খেলাম। এই যে দেখো প্রসাদ নিয়ে এই যে সুন্দর লাইন দিয়ে সুন্দরভাবে, আর একদম অপূর্ব সুন্দর এই যে মায়ের ভোগটা দেখো, সঙ্গে ফল ছিল, নাড়ু ছিল আর খিচুড়ি প্রসাদ। আর এটা বাড়ি এসে আমি যে ডালা দিয়ে এসেছিলাম মন্দিরে, সেই ডালাটা তারপরে বাড়ি নিয়ে এসেছি। তারপর ড্রেসটা চেঞ্জ করে দিদি ফোন করেছিল, তারপরে দিদির বাড়িতে গেছি। তো অষ্টমী পুজো দিয়ে দিদির বাড়িতে এসেছি বনগাঁতে। তো বাড়িতে লুচি করিনি, তো তোমাদের তো দেখালাম আশ্রমে গেছি। তো আশ্রমে গিয়ে প্রসাদ খেয়েছি, খেয়ে বা দিদির বাড়িতে এসেছি। দেখো দিদি আমাকে খেতে দিয়েছে, দেখো এক প্লেট পুরো লুচি, দেখো এইটা খাওয়ার পরে এক প্লেট লুচি, আর এটা হচ্ছে ছোলার ডাল, আর দিয়েছে এই যে সন্দেশ। তো আমি একটু খাই লুচিটা, পরে আবার তোমাদের সঙ্গে আসছি। সবাই খাবে যদিও, এতটা লুচি আমি খেতে পারবো না একা একা, ওই যে দিদির মেয়ে খাবে। তো
আমাদের দাদাভাই খাবে, ক্যামেরার ওপাশে আছে। তো দিদির বাড়ির পাশে দুটো জীবন্ত প্রতিমা হয়েছিল দুটো প্যান্ডেলে। তো আমরা আবার জীবন্ত প্রতিমাগুলো দেখতে গেলাম। তো প্রতিমাগুলো তোমাদেরও একবার দেখিয়ে দিলাম, তো দেখো প্যান্ডেলের থিম ছিল বলাগড়ের মহাশ্মশান। তো দেখো এটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো খুব আশা করি খুব সুন্দর লাগবে। আর একটা ছিল বাবা ভোলানাথের মহাতাণ্ডব। তো দেখো এটা তারাপীঠের আদলে করা, তারাপীঠ মহাশ্মশানের কাছে এই রকম নৃত্য করা হয়, সেটা এই প্যান্ডেলে তুলে ধরেছে। তো দেখো এই যে ভোলানাথের চেলারা সব এখানে নাচ গান করছে, তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো, আজকের মতো টাটা।